তাহলে অঞ্চল কে দেখা যায় বাইরে আছে লড়াই লাগা দে কি দামে বিক্রি করছেন? 200 টাকা অর্ডার দিয়েছিলাম, এখন 150 টাকায় দিচ্ছি। কেন, এবছর বাজার কি খারাপ? বাজার খারাপ মানে লকডাউনের জন্য তো একেবারে বাজারটাই খারাপ হচ্ছে। এখন আর কি কি পাখি পাওয়া যাচ্ছে এখানে? পায়রা পাবেন, টিয়া পাখি পাবেন, ভুজিয়া পাখি পাবেন। এই মেলা কদিন ধরে চলবে সেটা বলতে পারছি না। আসছে কখন নিশ্চয়ই পাখি মেলা কি হয় এখানে? গত বছর মানুষ কেনাবেচা করছে পাখি, সকাল থেকে ভিড় ছিল, এখন কমে গেছে। কত মতো সংখ্যা পাখি খড়গড় আছে? কত মতো পাখি আছে? রথ কিভাবে করছেন এবছর? রথ এবারে আমরা পেপার ডিক্লেয়ার করেছিলাম মেলা না করার জন্য, করোনার আবহের জন্য। কিন্তু কিছু দোকানদার যারা খুব গরিব, তারা পেটের দায়ে এখানে এসছেন। ভক্তদের তো আর আমরা আটকাতে পারবো না, আমাদের যেটা রীতিনীতি, পুজোর রীতিনীতি আমাদের করতে হচ্ছে সবটাই। আমরা রথকে টেনে একদম মাসির বাড়িতে নিয়ে চলে এসেছি, কিন্তু এটা যদি করোনা না হতো তাহলে আমরা
যেখানে আমাদের রথ দাঁড়ায় সেখানে দাঁড়িয়ে সন্ধ্যাবেলা ঠাকুরের মাসির বাড়িতে আসতো, কিন্তু আমরা এই করোনার জন্য ঠাকুরের রথ সহ ঠাকুরকে একদম মাসির বাড়িতে নিয়ে চলে এসেছি। আপনাদের এই রথ কত বছর আগে এবং কীভাবে শুরু হয়েছিল? অ্যাপ্রক্স 300 বছর, এবং আমাদের পূর্বপুরুষরা, সেটা আমরাও বলতে পারবো না আগের পূর্বপুরুষরা কবে কী শুরু করেছেন, মোটামুটি আমরা আমাদের জ্ঞান পড়া থেকে দেখছি আমাদের এরকম জগন্নাথের সেবা চলছে এবং রথ হচ্ছে। আগে এই মেলাতে কেমন রক্ত মানে মেলার লোক সংখ্যা হতো বা এখন? আগে তো মানে প্রচুর লোক হতো, প্রচুর দোকান আসতো, হ্যাঁ প্রায় লাখের উপরে লোক হতো, কিন্তু গত বছর একদম কিছুই হয়নি, ভক্তও আসেনি। এবছর যেহেতু সরকারের বিধিনিষেধ একটু হালকা হয়েছে, তার জন্য কিছু দোকানদার কিছু ভক্ত যারা ঠাকুরের টানে তারা ছুটে এসছে। খবর আমার নাম চন্দ্রশেখর নন্দ, আমি এই রথ পরিবারের একজন সদস্য। আমাদের এই রথ দীর্ঘ প্রাচীন ঐতিহাসিক, আপাতত 300 বছরেরও বেশি এই রথের বয়স, এবং প্রতি বছর খুব জাঁকজমকপূর্ণ মেলা হয় এখানে। আর সরকারি সমস্ত বিধিনিষেধ মেনে বা লাইসেন্সের জন্য যে সমস্ত করার আমরা সেগুলো প্রতিনিয়ত মেনে করি। তা যেহেতু করোনা পরিস্থিতি চলছে, তা আমরা গত বছর এবং এবছর ভার্চুয়ালি করার চেষ্টা করছি, বেশি লোকজন জমায়েত যাতে না হয়, এবং আমরা ডিক্লেয়ার করেছি যে মেলা এবছর হবে না। তবুও কিছু ভক্ত তারা আসছেন, কিছু কিছু দেখতে পাচ্ছি, আর ছোটোখাটো দোকানদারও তারা এসছেন, খুব কম খুব কম সময়ে পেটের দায়ে, হ্যাঁ পেটের দায়ে তারা এসেছেন। তা আমরা সবাইকে বলেছি যে মেলা হচ্ছে না, করোনা পরিস্থিতি আমরা পেপার ডিক্লেয়ার করেছি। কত বছর ধরে আর কি জানতে চাই, রথ কত বছর ধরে চলছে? রথ আপাতত 300 বছর প্রায়। তারা শুরু করেছিলেন আপনাদের পূর্বপুরুষরাই কি রথ শুরু করে? হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের আদি পূর্বপুরুষরাই এই রথ শুরু করেছিলেন। আমরা বংশ পরম্পরায় এই রথ মেলা করে যাচ্ছি সেরকমভাবে।